নমস্কার, 10 বছর আগের কথা বলছি। সিপিআইএম নেতা গৌতম দেব বারবার বলেছিলেন তৃণমূল কংগ্রেস বিভিন্ন চিট ফান্ডের সঙ্গে জড়িত, কিন্তু তখন গৌতম দেবের কথা কেউ কর্ণপাত করেনি। কিন্তু কালের নিয়মে দেখা যায় তৃণমূল কংগ্রেস বিভিন্ন চিট ফান্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই গৌতম দেবকে কিন্তু আর রাজনীতিতে দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে 2023 সালে আবার উদয় হয়েছে গৌতম দেবের। এবার গৌতম দেব বলছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে জড়িত রয়েছে অভিষেক ব্যানার্জি। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি যে চিট ফান্ড করেছে তার সঙ্গে জড়িত রয়েছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি চাইলেও লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সমস্ত তথ্য নষ্ট করতে পারবে না। গৌতম দেবের কথায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সমস্ত তথ্য কানাডার সার্ভারে গচ্ছিত রয়েছে, তাই যখন চাইবে ইডি গৌতম দেব সমস্ত তথ্য ইডি কে দিতে পারবে। তো যাই হোক, হঠাৎ করে নতুন করে কিন্তু সিপিআইএম নেতা গৌতম দেবের কারণে কিন্তু মহা বিপদে মহা ফ্যাপরে পড়তে পারে অভিষেক ব্যানার্জি। এমনিতেই অভিষেক ব্যানার্জির স্ত্রী বিমানবন্দর থেকে ধরা পড়ছেন, তার স্ত্রীকে হয়তো 2-1 দিনের মধ্যে রেখেছেন, যাবেন হয়তো গ্রেপ্তার হবেন। তার উপর আবার এইভাবে সিপিআইএম নেতা গৌতম দেব বহুদিন পর নতুন তথ্য সামনে নিয়ে এসেছেন, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে নানা তথ্য সামনে এনেছেন, যার ফলে কিন্তু মহা ঝামেলায় অভিষেক ব্যানার্জি। তো এখন দেখার গৌতম দেব যে অভিযোগ করছেন যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কুকৃতির সঙ্গে অভিষেক ব্যানার্জি জড়িত, সেটা কতটা সিদ্ধ হয়, কতটা সত্য হয়। তো এখন দেখার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে অভিষেক ব্যানার্জি কতটা জড়িত, কতটা দুর্নীতি করেছে, যেহেতু গৌতম দেব অভিযোগ করছেন। তো দেখা যাক এইবার নতুন অভিযোগ গৌতম দেবের অভিযোগ কতটা সত্য হয়, আর সত্য হলে কিন্তু মহাবিপদ অভিষেক ব্যানার্জির।